আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ কিছু খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট আপডেট। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দূতাবাসে বেশ কিছু MRP পাসপোর্ট এবং ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর 1টা থেকে বিকেল 3টা 30 মিনিট পর্যন্ত। জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত কয়েকটি কমেন্টের উত্তর। অনেকেই কমেন্ট করছেন এই মুহূর্তে দূতাবাসে MRP পাসপোর্ট বানাতে দেওয়া যায় কি না। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে এখনও পর্যন্ত MRP পাসপোর্টের আবেদন গ্রহণ করা হচ্ছে এবং MRP পাসপোর্ট প্রদান করা হচ্ছে। MRP পাসপোর্ট তৈরিতে কতদিন সময় লাগে? MRP পাসপোর্ট তৈরিতে এখনও একটু দীর্ঘ সময় লাগে, 2 থেকে 2.5 মাস অথবা 3 মাস। তবে এর পূর্বেও অনেক সময় পাসপোর্ট হয়ে যেতে পারে। অনেকে ই পাসপোর্ট আবেদন সম্পর্কে জানতে চেয়েছেন, ই পাসপোর্ট বানানোর ফি সম্পর্কে জানতে চেয়েছেন। ই পাসপোর্ট বানানোর জন্য অনলাইনে প্রথমে আবেদন করতে হবে, তারিখ নিতে হবে, অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী দূতাবাসে গিয়ে ফর্ম বা আবেদন জমা দিতে হবে। আর পাসপোর্ট তৈরি করতে তার ফি অর্থাৎ কত দিনার লাগবে সেটি নির্ভর করছে আপনার পেশা অর্থাৎ কুয়েতে কোন কাজে যুক্ত রয়েছেন তার ওপর এবং কি ধরনের পাসপোর্ট চাচ্ছেন তার উপর, অর্থাৎ সাধারণ পাসপোর্ট নাকি জরুরি পাসপোর্ট। সাধারণ পাসপোর্ট 1 থেকে 1.5 মাসের মধ্যেই পাওয়া যায়, অনেক সময় আগেও প্রস্তুত হয়ে যায়। আর জরুরি পাসপোর্ট সেটি 15 দিনের মধ্যেই হয়ে যাওয়ার কথা, আগে হয়ে গেলে আগেই দিয়ে দেওয়া হয়। আর ই পাসপোর্ট তৈরির ফি হলো যারা রান্নার কাজে নিয়োজিত রয়েছেন অর্থাৎ তাব্বাকের কাজে অথবা ড্রাইভিং পেশায় রয়েছেন সায়েক খাদেম সায়েক, তাদের জন্য 15 দিনার 500 পয়সা নেওয়া হয়। আর এ পেশাজীবী লোকেরাই যদি জরুরি পাসপোর্ট বানাতে দেয় তবে 23 দিনের 500 পয়সা নেবে। আর অন্যান্য ভিসার যারা রয়েছে, সাধারণত শন ভিসার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান সহ এ ধরনের মানুষদের সাধারণ পাসপোর্টে 38 দিনার থেকে জরুরি পাসপোর্টে 54 দিনার পর্যন্ত লাগতে পারে। পাসপোর্টের ফি সম্পর্কে দূতাবাসের কর্মকর্তারাই সবচাইতে ভালো বলতে পারবে, তাই দূতাবাসের শরণাপন্ন হয়ে পাসপোর্ট ফি সম্পর্কে জেনে নিতে সবচাইতে ভালো। কেননা দূতাবাসের কর্মকর্তাদেরকেই দেখা গিয়েছে যে পাসপোর্ট ফি কার কাছ থেকে কত দিনার নিবে সেটা নিয়ে কনফিউশনে পড়ে যায়। সুতরাং পাসপোর্টের ফি সম্পর্কে একদম সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না, তবে যা বললাম এর মধ্যেই হয়ে যাবে। এটি বলা হয়েছে ই পাসপোর্টের মূল্য তালিকা। MRP পাসপোর্টের ক্ষেত্রে এর দাম কিছুটা ভিন্ন হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংশোধন সম্পর্কিত তথ্য। অনেকেই কমেন্ট করেছেন পাসপোর্টে সংশোধন করতে চান, সেক্ষেত্রে কি করণীয়। মনে রাখবেন এখন যে পাসপোর্টটি তৈরি হবে সেই পাসপোর্টের তথ্য হুবহু NID কার্ডের অনুযায়ী হতে হবে, তাই আপনার বর্তমান যে পাসপোর্টে সংশোধন করতে চাইলে NID কার্ডে আগে সংশোধন করে নিন কোনো প্রকার ভুল আছে কি না। NID কার্ড অনুযায়ী নতুন পাসপোর্ট হবে অথবা ইংলিশ ভার্সনের জন্ম নিবন্ধন অনুযায়ী পাসপোর্ট তৈরি হবে। এক্ষেত্রে নতুন পাসপোর্ট তৈরি করলে যদি বর্তমান হাতে থাকা পাসপোর্টের সাথে তথ্যের গরমিল হয়ে যায় তবে অবাক হবার কিছু নেই। সুতরাং বর্তমান পাসপোর্টের যে তথ্য রয়েছে সেটিই যদি পেতে চান NID কার্ডটি প্রথমে সংশোধন করে নিন। এবার প্রশ্ন আসছে, NID কার্ডে যদি ভুল থেকে থাকে, হাতে থাকা পাসপোর্টের সাথে তথ্যের মিল না থেকে থাকে, NID কার্ড অথবা জন্মনিবন্ধন দিয়ে যদি নতুন পাসপোর্ট তৈরি করা হয়ে থাকে, সেক্ষেত্রে হাতে থাকা বর্তমান পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টের তথ্যে গরমিল হলে কী করণীয়, আকামা লাগাতে সমস্যা হবে কি না বা আকামা লাগবে কি না অথবা বতাকায় তারিখ চেঞ্জ হবে কি না? এর উত্তর হলো যে অনেকেরই পাসপোর্টে সংশোধন করার পরও আকামা নবায়ন করতে পেরেছে, সেক্ষেত্রে কোনোই সমস্যা হয়নি। তবে সিভিল আইডি বা বতাকায় নতুন তারিখ অথবা নতুন নাম অথবা নতুন সংশোধন যুক্ত হয়নি, এক্ষেত্রে তেমন কোনো সমস্যাও হয়নি। আবার কারো কারো সমস্যা হয়তোবা হতে পারে, তাই ঠিক আপনার সাথে কি হবে সঠিক বলা যাচ্ছে না। অবশ্যই যে পূর্বে কথাগুলো বললাম সেগুলো চিন্তাভাবনা করে কাজগুলো করবেন, তবে খেয়াল রাখবেন অবশ্যই ই পাসপোর্ট তৈরি করতে NID কার্ড এবং ইংলিশ ভার্সনের জন্ম নিবন্ধনের প্রয়োজন রয়েছে, তাই বাবা অথবা মায়ের নাম অথবা নিজের নাম সহ অন্যান্য তথ্য সংশোধন করতে চাইলে প্রথমেই জন্ম নিবন্ধন অথবা NID কার্ডের সংশোধন করে পাসপোর্টগুলো তৈরি করে নিলে ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন। অনেকেই ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন, লামানা পদ্ধতি চালু রয়েছে কিনা জানতে চেয়েছেন। বাংলাদেশের সাথে কুয়েতের লামানা পদ্ধতিতে শন ভিসা চালু রয়েছে, খাদেম ভিসাও চালু রয়েছে।
সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন যে ভিসা খোলার উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি 1 বছর মেয়াদী হবে, শন ভিসা হবে এবং আকদ ভিসা হবে। যারা 1 বছরের জন্য কুয়েতে আসতে চান তাদের জন্য এই ভিসাটি প্রযোজ্য। আরও উল্লেখ থাকে যে বর্তমানের আকদ ভিসা ট্রান্সফার বা হাউল হবার কোনো নিয়ম নেই, অর্থাৎ এই 1 বছর মেয়াদী ভিসায় আসলে পরবর্তীতে যে আপনি ট্রান্সফার বা হাউল হবেন তাও বলা যাচ্ছে না, তার কোনোই নিশ্চয়তা নেই। সুতরাং অবশ্যই এই ভিসায় আসলে চিন্তাভাবনা করে আসবে। একজন কমেন্ট করেছিলেন যে আকদ ভিসা ট্রান্সফারে যে নতুন নিয়মটি আসছে সেটি 3রা নভেম্বর থেকে সত্যিই কার্যকর হবে কিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত আপডেট অনুযায়ী 3রা নভেম্বর থেকে এই নিয়মটি চালু করা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি ইনশাআল্লাহ জানিয়ে দিব। আরেকজন কমেন্ট করেছেন খাদেম থেকে শন হওয়া যায় কিনা। খাদেম থেকে কোনো ধরনের শন ভিসা ট্রান্সফারের নতুন কোনো নিয়ম নেই। খাদেম ভিসাধারীরা শুধুমাত্র কুয়েতি কফিলই তাদেরকে ট্রান্সফার বা স্পন্সর করতে পারে। যদি কফিল চায় অন্য কফিলের কাছে বিক্রির মাধ্যমে খাদেম থেকে খাদেম ভিসায় ট্রান্সফার বা হাউল করতে পারবে। এছাড়া খাদেম ভিসা ট্রান্সফারের নতুন কোনো নিয়ম বর্তমানে চালু নেই। একজন আপু কমেন্ট করেছেন কাজের ভিসায় কুয়েতে গেলে বাচ্চা নিয়ে যেতে পারবেন কিনা, অথবা কুয়েতে বাচ্চার সাথে নিয়ে কাজের পরিবেশ আছে কিনা। আসলে এ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা ছোট্ট ভিডিওতে বলা যাচ্ছে না, তারপরও উত্তরটা সংক্ষেপে বলে দিই। সেটি হলো যে ওয়ার্কিং ভিসা বা কাজের ভিসায় কুয়েতে আসলে প্রথমেই পরিবারের সাথে থাকার অনুমতি লাগবে। সেটি বাংলাদেশ সরকার থেকে অনুমোদিত হয়ে কুয়েত সরকারের কাছে অনুমোদন পাবার পর কুয়েত থেকে কাগজপত্র তৈরি হয়ে গেলে পরিবারের সদস্যদের সাথে বসবাস করার সুযোগ পাবেন। এরপর কুয়েতে যদি কোনো সন্তানের জন্ম হয় তবে অন্যান্যদের মতোই তাকে কুয়েতে লালন পালন করা যেতে পারে, অবশ্যই শন ভিসায় হতে হবে। আর যদি বাংলাদেশ থেকে নিজ সন্তানকে নিয়ে আসতে চান সেক্ষেত্রে ওয়ার্কিং ভিসায় হবে না, 12 বছরের কম বয়সী সকল বাচ্চাদের জন্য একজন মায়ের সাথে ফ্যামিলি ভিসায় কুয়েতে প্রবেশ করতে হবে। আর ফ্যামিলি ভিসা পাবার জন্য একজন বাবার বেশ কিছু শর্ত রয়েছে, সে সম্পর্কে পূর্বের কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি, আরও নতুন আপডেট আসলে ইনশাআল্লাহ জানিয়ে দিব। বেশ কয়েকদিন ধরেই এই ফ্যামিলি ভিসা সম্পর্কে বাচ্চা কাচ্চা সম্পর্কে কমেন্ট করেছিলেন, আজকে কমেন্টের উত্তর দিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করবেন। জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। একজন কমেন্ট করেছেন তিনি সাধারণভাবে বাংলাদেশে সফরে গিয়েছিলেন কিন্তু পুনরায় কুয়েতে প্রবেশ করার সময় ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়, তাকে জানানো হয় যে তার ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কোম্পানি তাকে পলাতক মামলায় ভিসাটি ক্যান্সেল করে দিয়েছে, পরবর্তীতে সে পুনরায় বাংলাদেশে ব্যাক করে। তিনি পুনরায় সাধারণ নিয়মে কুয়েতে আসতে পারবে কিনা, নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবে কিনা, তার জন্য উত্তর হলো যে অবশ্যই নতুন ভিসায় পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে। যেহেতু সে কোনো অপরাধ করেনি, তার ফিঙ্গারপ্রিন্ট ব্লক লিস্টেড করা হয়নি, তাই কুয়েতে প্রবেশ করতে তার কোনো বাধা নেই। তবে ভিসা পেয়ে আসার পূর্বে অবশ্যই পুরনো কোম্পানির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নেওয়া ভালো হবে। আশা করি আপনার কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আবারও নতুন ভিডিওতে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। কষ্ট করে আজকের পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। ভিডিওটি উপকৃত মনে হলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আবারও নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।